আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী মুজাররাব আমল শেয়ার করব। আপনারা শুধু 107 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে, এই আমলটি করার বাদাউলাতে بسم الله الرحمن الرحيم যে সমস্ত মুয়াক্কিলগণ রয়েছে তিনারা এসে হাজির হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং যিনারা অনেক আমল করেছেন কিন্তু কামিয়াবি হতে পারছেন না বা অনেক আমল করে সফলতা লাভ করতে পারছেন না, তেনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এই বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটি আপনি অন্তত একবার করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর ফজল কারণে আপনি মুয়াক্কিলের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মুয়াক্কিলের সঙ্গে আপনার দেখা হবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন। এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর ফজল কারাম আর এই বিসমিল্লা পড়ার বরকতে আপনার সামনে বিসমিল্লার যে সমস্ত মুয়াক্কিল রয়েছে তারা এসে হাজির হয়ে যাবে এবং আপনার সঙ্গে বন্ধুতালি দোস্তি করে নেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, কারণ আমাকে অনেকজন বলেছে হুজুর আমি কামিয়াবি হতে পারি না, অনেকজন ফোন দেয় যে হুজুর আমি আমলটা করেছি কিন্তু কামিয়াবি হতে পারি না, কিন্তু যখন আমি ওনার পার্সোনাল ব্যাপারে কিছু জানি বা জিজ্ঞেস করি তখন বুঝতে পারি যে এনার ত্রুটির জন্য আমলটিতে কামিয়াব হয়নি। তার জন্য বলবো যিনারা অনেক আমল করেছেন, ঠিক আছে, এই আমলটা একবার অন্তত করে দেখুন, অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা দেখে নিই এই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দু, যিনারা দীর্ঘদিন ধরে আমল করে নাকাম হয়ে গেছেন, কামিয়াবি হতে পারছেন না, মুয়াক্কিল দেখার জন্য পাগল কিন্তু মুয়াক্কিলের সাক্ষাৎ হয় না, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই আমলটা করুন, আল্লাহর প্রতি একিনও বিশ্বাস রেখে অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। শুধু আপনাদেরকে জাস্ট এশার নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম বা হাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম একবার এভাবে পড়বেন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, নিয়ত করবেন, আপনার নিয়ত ঠিক থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, আপনি নিয়ত করবেন যে আমি মুয়াক্কিলকে হাত দেখার জন্য বা তার সঙ্গে বন্ধুতালি করার জন্য আমি এই আমলটি করছি। আপনি যে কোনো চাঁদের তারিখে থেকে আপনি শুরু করতে পারেন। এশার নামাজের পর আপনি একটি তসবি নিয়ে নেবেন, তসবির মধ্যে 107 বার, অনলি 107 টাইম, ঠিক আছে, মাত্র 107 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পড়বেন, আমি যেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম বা হাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম একবার। আপনি দুবার বিসমিল্লাহ পড়বেন, একটা তসবি গুনবেন, কিন্তু এভাবে আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম বা হাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম দুইবার, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বা হাক্কে বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার, এভাবে আপনি 107 বার পড়বেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি করুন, অল্প দিনের মধ্যে খুব দ্রুত আল্লাহ তাবারক তালার ফজল কারাম এবং আমার বিশ্বাস খুব দ্রুত আপনার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিমের যে সমস্ত মুয়াক্কিলগণ রয়েছে তারা এসে হাজির হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি আপনি এইটা কি এভাবেই যদি আপনি 107 বারের জায়গায় যদি আপনি 190 বার পড়েন, তাহলে মুয়াক্কিলের যে সর্দার সে এসে হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। তা আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন, তবে কিন্তু 190 বার পড়ার অন্য ভিডিওতে আমি আলোচনা করব, আপনি 107 বারই করবেন তাতেও আপনার মুয়াক্কিল আসবে। এই আমলটা ম্যাক্সিমাম কমসে কম আপনি 41 দিন করবেন, যেদিন আপনার কামিয়াব হয়ে যাবে সেদিন থেকে বন্ধ করে দেবেন, কিন্তু 41 দিন না হলে 41 দিন পর্যন্ত আপনি আল্লাহ তাবারক তালার প্রতি বিশ্বাস রেখে, একিন রেখে আপনি করবেন। এবং আমল করার পূর্বে এবং শেষে আপনি 2-3 বার করে দরুদে পাক পড়ে নেবেন, ঠিক আছে। আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি আপনার বুঝতে কোনো রকমের সমস্যা হয়েছে আপনি কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনি যোগাযোগ করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।